নদী ভাঙনে রাতের ঘুম উধাও স্থানীয়দের। ইতিমধ্যেই এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে, বসে গেছে বাড়ি রাস্তা। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে হুগলির বলাগড়ের চন্দ্রহাটি এলাকার বাসিন্দারা। হুগলির বিবি কলোনির কুন্তি নদীতে ভাঙন, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত চন্দ্রহাটি এক নম্বর পঞ্চায়েতের অধীন কুন্তিঘাট এলাকায় বিবি কলোনিতে কুন্তি নদীর ভাঙন। নদীর ভাঙনে আতঙ্কের মধ্যেই দিন কাটছে স্থানীয় বিবি কলোনির বাসিন্দাদের। পাশ থেকে বয়ে যাওয়া কুন্তি নদীর ভাঙনে প্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু বাড়ি। নদীর পার ভাঙতে ভাঙতে রাস্তা থেকে বাড়ি অবধি ভাঙন ধরাচ্ছে, যা ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে। যত দিন যাচ্ছে ততই কপালে চিন্তার ভাঁজ পড়ছে এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বারবার উচ্চ পর্যায়ের আধিকারিকদের জানালেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলেই দাবি এলাকাবাসীর। এ বিষয়ে বিবি কলোনির বাসিন্দা মায়ামণ্ডল বলেন, 20 থেকে 25টি ঘরে ফাটল দেখা দিয়েছে, আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারছে না, সকলের কাছেই সাহায্য প্রার্থনা করছি। এই হঠাৎ করে ফাটলটা দেখেছি, দেখার পরে সব একটা আতঙ্ক হয়ে গেছি। হ্যাঁ, তারপর অনেক মানুষ বাড়িতে থাকতে পারছে না, কেউ একটু সরে সরে রয়েছে, আর আমরা তো রাত বস খুব আতঙ্কেই থাকি। সমস্যা এখন আমরা চাই যে সবাই একটু যদি আমাদের একটু হেল্প করতে বা সাহায্য করতে, খুবই আমরা ভালো থাকতে পারতাম। থাকতে পারছি না, রাতে থাকতে পারছি না। তিনি আরো জানান, খবর পেয়ে ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে এসেছেন পঞ্চায়েত প্রধান ও বিডিও, সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তারা। এ বিষয়ে অপর এক এলাকাবাসী বিবিরানী হাওলাদার বলেন, আমাদের ঘরবাড়ি চারপাশ ফেটে যাচ্ছে, ড্রেন সহ নতুন বাড়ি বসে যাচ্ছে, আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক। আমাদের তো ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, চারপাশ দিয়ে ফেটে ফেটে একাকার, অনেক বাড়ি ঘর ভেঙে ঠেঙে হয়ে যাচ্ছে। আমরা চাই যে সরকারের যেন কোনো সাহায্য পাই, ঘর বাড়িগুলো ঠিক করে দিক। আমাদের বাড়ি তো ডেবে গেছে অনেকটা, নতুন বাড়ি করেছি, সবে ফেটেছে, ওই পাশ দিয়ে ফেটে ড্রেন ট্রেনগুলো সব ফেটে গেছে, না এই প্রথমই, আগে হতো না। জানা গেছে ইতিমধ্যেই বহু বাড়ি রাস্তা বসে গেছে ফাটলের কারণে, কেউ আবার বাড়ি ছেড়ে ভয়তে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি এমন, এলাকার প্রত্যেকেই শিশু ও বয়স্কদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, এই হয়তো বাড়ি ভেঙে যাবে সেই আশঙ্কায়। ইতিমধ্যে 25টি বাড়ি ভেঙে পাড়ে ঝুলছে বলে দাবি স্থানীয়দের, যা ঘুম কেড়ে নিয়েছে বাসিন্দাদের। রাস্তাঘাট, গড়ি ঘর ভাঙড়ি সব ভেঙে পড়ছে, নদীর ধারে বাড়ি ভেঙে রয়েছে, কি করে আমরা থাকবো, বাচ্চা নিয়ে থাকতে পারছি না, রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের, 25টা বাড়ি পুরো ভেঙে পাড়ে ঝুলছে। এখন এই সমস্যা আমরা রাতে থাকতে পারছি না, রাস্তা রাস্তায় ঘুরছি, বয়স্ক যারা আছে তাদেরকে জানাচ্ছি যে এখন ওনারা বলছে যে আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা করছি, এখন কবে করবে, আমরা বাচ্চা নিয়ে তো ঘরেই থাকতে পারছি না, যখন তখন ভেঙে পড়ছে। এখন আমরা চাইছি যে সবাই মিলে যেন এই ব্যবস্থাটা করুক, যাতে আমরা বাচ্চা নিয়ে মাথা গুজার ঠাইটুকু একটু দিতে পারে, এটুকুনি চাই আমরা। এলাকাবাসীদের দাবি, আমাদের পাশে দাঁড়াক সরকার। সকলেই আপাতত সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই মগরা ব্লক প্রশাসনের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেছেন। আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত নদী ভাঙনের জন্য গার্ডওয়ালের কাজ শুরু হবে। কবে শুরু হবে সেই কাজ, আপাতত সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। ঘর বাড়ি ভেঙে আছে, সব টালিমালি সব নিচে নামিয়ে রেখে দিয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে, রাতে ঘুম হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, এই ভাঙা ঘরের মধ্যেই রয়েছি, ভেঙে আছে, চাপে পুরো সব ভেঙে যাচ্ছে, জানি না কি হয়েছে এটা, না আগে কোনোদিন হয়নি, এইবারেই প্রথম। এই যে এই ঘরের চাল এই সাইডে পুরো জয়েন্ট খুলে গেছে, পুরো ঘর মানে এই ঘর ওই ঘর সব ভেঙে গেছে, ঘরের মধ্যে রয়েছে, খুব মানে ভয়ে ভয়ে আমরা থাকি। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি।